পপুলার ডিমান্ডে আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ডিসকাশনের টপিক হচ্ছে ফর্সা হওয়ার ক্রিম বা স্কিন লাইটেনিং ক্রিম আমরা জেনে নেব স্কিন লাইটেনিং ক্রিম থেকে আপনি কতটা লাভ পেতে পারেন কিভাবে ইউজ করতে হয় এবং আপনার স্কিনের জন্য কি ধরনের স্কিন লাইটেনিং ক্রিম সুটেবল হবে প্রথমেই একটা কথা খারাপ লাগলেও আমি পরিষ্কার করে বলে রাখতে চাই কোনো স্কিন লাইটেনিং বা ফর্সা হওয়ার ক্রিম দিয়ে কিন্তু জেনেটিক স্কিন কালার চেঞ্জ করা সম্ভব না আপনার স্কিনে কতটা মেলানিন ডেলি তৈরি হবে সেটি আপনার জন্ম থেকেই ডিসাইডেড থাকে এবং এটিকে বাইরে থেকে কোনো প্রোডাক্ট দিয়ে চেঞ্জ করা সম্ভব না এখন বাজারে আইভি গ্লুটাথায়ন বা ওরাল গ্লুটাথায়ন টাইপের কিছু প্রোডাক্টস এসছে যাতে ক্লেম করা হয় যে গায়ের রঙের শেড চেঞ্জ করা যায় তবে এটি রেজাল্টও কিন্তু পার্মানেন্ট নয় তবে এর মধ্যে একটা ভালো কথাও আছে আপনার জেনেটিক স্কিন কালারের ওপরে টাইম যেতে যেতে সূর্যের আলো থেকে ট্যান হয়ে বা মুখে পিম্পলস হয়ে মার্কস হয়ে বা অন্য কোনো ধরনের চোট আঘাত লেগে নানা রকমের দাগ হতে পারে কিছু ধরনের ডিজিজ বা র্যাশ থেকেও আপনার মুখে এক্সট্রা পিগমেন্টেশন পারে এই ধরনের এক্সট্রা পিগমেন্টেশনকে স্কিন লাইটেনিং ক্রিম দিয়ে অনেকাংশে দূর করা সম্ভব আর একটা ব্যাপার ইম্পর্টেন্ট যেটি আমাদের মাথায় রাখা দরকার সেটি হচ্ছে স্টেরয়েড বেস স্কিন লাইটেনিং ক্রিম কিন্তু একেবারেই ইউজ করা উচিত না আজকাল নানা ধরনের স্টেরয়েড বেস স্কিন লাইটেনিং ক্রিমস অ্যাভেলেবেল হয়েছে বিভিন্ন নামে এগুলি অনলাইনে এবং মার্কেটে কিনতে পাওয়া যাচ্ছে নাম দেখে অনেকেই আকৃষ্ট হয়ে এই ধরনের স্কিন লাইটেনিং ক্রিম কিনে ইউজ করে দেখেন যেহেতু স্টেরয়েড প্রথম দিকে স্কিনকে কিছুটা সাদা করে দেয় সেই জন্য ভালো রেজাল্ট পাওয়ার লোভে অনেকেই এটাকে অনেক অনেকদিন ইউজ করতে থাকেন তবে জেনে রাখুন স্টেরয়েড যদি অনেকদিন ইউজ করেন তাহলে কিন্তু এটি স্কিনের প্রচন্ড ক্ষতি করতে পারে নানা ধরনের র্যাশেস পিম্পলস আসতে পারে স্কিনে হেয়ার গ্রোথ বেড়ে যেতে পারে স্কিন পাতলা হয়ে ফেটে যেতে পারে এবং সমস্যা হতে পারে তখন কিন্তু স্টেরয়েড স্টেরয়েড ক্রিম ছাড়তে ছাড়তে চাইলেও আপনি পারবেন না কারণ ছাড়লেই আপনার স্কিনে রিয়াকশন দেখা দেবে তাই জন্য ওয়ার্নিং দিয়ে রাখছি স্টেরয়েড বেসড ক্রিম আপনারা কিন্তু কেউই লাইটেনিং এর জন্য ইউজ করবেন না এটি একমাত্র ডক্টরের পরামর্শ অনুযায়ী কিছু কিছু ডিজিজে ইউজ করার জন্য প্রেসক্রাইব করা হয় আরেকটি প্রোডাক্ট সম্পর্কে সচেতন থাকবেন সেটি হচ্ছে হাইড্রোকুইনন হাইড্রোকুইন এবং নানা রকমের ক্রিম আছে এবং হাইড্রোকুইননও এমন একটা প্রোডাক্ট যেটা অনেকদিন ইউজ করলে কিন্তু এর ফলে স্কিনে পিগমেন্টেশন আসতে পারে এছাড়া এটি একটি স্ট্রং প্রোডাক্ট সেই জন্য ডক্টরের অ্যাডভাইস ছাড়া নিজের থেকে হাইড্রোকুইনন বেস প্রোডাক্টও ইউজ করা উচিত না অতএব যখনই কোনো ক্রিম কিনবেন স্টেরয়েড এবং হাইড্রোকুইনন এই দুটি প্রোডাক্ট দেখে নেবেন এবারে আমরা আসব আজকালকার কিছু পপুলার স্কিন লাইটেনিং ইনগ্রিডিয়েন্ট নিয়ে এবং এগুলি কোন কোন ধরনের ক্রিমে আপনারা পাবেন তাই নিয়ে কোজিক অ্যাসিড এটি একটি খুবই পপুলার স্কিন লাইটেনিং ইনগ্রিডিয়েন্ট এক ধরনের ফাঙ্গাস থেকে পাওয়া যায় ন্যাচারাল এক্সট্রাক্ট যা পিউরিফাই করে ওয়ান টু টু পার্সেন্ট সাধারণত বাজারে কিনতে পাওয়া যায় কোজিক অ্যাসিড বেসড সোপস অ্যান্ড ক্লেনজার্স পাবেন যার এফিকেসি খুব একটা বেশি নয় এবং কোজিক অ্যাসিড বেসড ক্রিমস জেলস এবং সিরাম পাবেন এদের এফিকেসি অনেকটা বেশি কারণ এটি আপনি ফেসে অনেকক্ষণ লাগিয়ে রাখতে পারবেন কোজিক অ্যাসিড বেশিরভাগ ধরনের পিগমেন্টেশনের ওপরই ভালো কাজ করে এটি ট্যান রিমুভ করতে সাহায্য করতে পারে অ্যাকনের মার্কস কম করতে সাহায্য করতে পারে এবং যে কোনো ধরনের ইনফেকশন র্যাশ বা এক্সিমা পরবর্তী আপনার স্কিনে যদি কোনো দাগ থেকে যায় তাহলে সেটি রিমুভ করতেও কোজিক অ্যাসিড কার্যকর কোজিক অ্যাসিড আপনি দিনে একবার থেকে দুবার ইউজ করতে পারেন এটি ফটোসেন্সিটিভ নয় তাই আপনি এটি লাগিয়ে বাইরেও বেরোতে পারবেন কোজিক অ্যাসিড ইউজ করে ফল পেতে গেলে অন্তত এক মাস আপনাকে টানা ইউজ করতে হবে এবং সিগনিফিকেন্ট ডিফারেন্স দেখতে গেলে অন্তত তিন মাস একে টানা ইউজ করতে হবে আপনি সেফলি এটি ছ মাস বা তারও বেশি সময় ধরে ইউজ করতে পারেন এটি একটি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট সেই জন্য ইউজ করার আগে দেখে নেবেন স্কিন খুব বেশি ড্রাই বা ইরিটেটেড থাকলে এটি অ্যাভয়েড করবেন আগে স্কিন কেয়ার অ্যান্ড কোয়ালিটি ঠিক করে তারপরেই কোজিক অ্যাসিড ইউজ করা শুরু করবেন শুরু করার আগে প্যাচ টেস্ট করে নিতে পারেন কোজিক অ্যাসিডের মতোই আরেকটি পপুলার প্রোডাক্ট হচ্ছে বিউটি আগে যে বলা হলো হাইড্রোকুইনন এটি খুবই স্ট্রং ইনগ্রিডিয়েন্ট বিউটিন এরই একটি ডিরাইভেটিং এবং হাইড্রোকুইননের মতোই এটি খুব ভালো কাজ করে কিন্তু হাইড্রোকনের যে সাইড এফেক্টগুলো আছে আরবিউটিন তার থেকে মুক্ত কোজিক অ্যাসিড এর মতো এরও পার্সেন্ট ফর্মুলেশন বাজারে কিনতে পাওয়া যায় অনেক সময় আপনি কোজিক অ্যাসিড এবং কম্বিনেশন একসাথে কিনতে পাবেন যা এদের এফিকেসি কে আরো বাড়িয়ে তোলে আরবিউটিন সেন্সিটিভ এবং প্রোন স্কিনেও ইউজ করা যায় ওয়ান টু টু পার্সেন্ট ফর্মুলেশন আপনি দিনে এক থেকে দুবার ইউজ করতে পারেন জাস্ট লাইক কোজিক অ্যাসিড এটিও সব ধরনের পিগমেন্টেশনের ওপরেই কাজ করবে আজকাল সবচেয়ে বেশি যে ইনগ্রিডিয়েন্ট নিয়ে আমি কোয়ারি পাই তা হচ্ছে নায়াসিনামাইড বা ভিটামিন বি থ্রি এটি আজকাল খুবই পপুলার হয়ে উঠেছে কারণ এটি একটি জেন্টেল ইনগ্রিডিয়েন্ট কিন্তু এর মাল্টিপল অ্যাকশনস আছে তার মানে এর থেকে আপনি বিভিন্ন ধরনের লাভ পেতে পারেন এটি স্কিন লাইটনিং বা পিগমেন্টেশন দূর তো করতেই পারে তার সঙ্গে এটি অ্যাকনে কমাতে পারে অ্যাকনে রিলেটেড রেডনেস এবং ইনফ্ল্যামেশন কমাতে পারে স্কিনের ব্যারিয়ার ড্যামেজ হয়ে গেলে সেই লিপিড ব্যারিয়ারকে রিপেয়ার করতে পারে এবং হালকা দিতে পারে এত কিছু গুণ থাকা সত্ত্বেও এই প্রোডাক্টটি বেশ মাইল্ড এবং স্কিনে উইদাউট এনি সাইড ইউজ করা যায় এটি নয় এবং আপনি দিনের যে কোনো সময় ইউজ করতে পারেন যখন শুরু করছেন তখন টু টু ফাইভ পার্সেন্ট ফর্মুলেশন দিয়ে শুরু করবেন এবং একবার স্কিনে অ্যাডজাস্টেড হয়ে গেলে আপনি আপ টু টেন পার্সেন্ট ইউজ করতে পারেন নায়াসিনামাইডের প্রেফার্ড ফর্মুলেশন হচ্ছে সিরাম তবে এটি একটি জেন্টাল প্রোডাক্ট হওয়ার ফলে এর পিগমেন্টেশন রিমুভাল ক্যাপাসিটিও কিন্তু লিমিটেড ইউজুয়ালি নায়াসিনামাইডের সঙ্গে অন্যান্য স্কিন লাইটেনিং এজেন্টস কম্বাইন করলে তবেই আপনি সিগনিফিকেন্ট রেজাল্টস পাবেন নেক্সট আমরা আসবো লিকারিশ এক্সট্রাক্টে এটিও একটি পপুলার ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট যা লিকারিশ রুটস থেকে তৈরি হয় এর মধ্যে নানা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট থাকার জন্য এটি একটি পাওয়ারফুল ডিপিগমেন্টিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয় এছাড়াও ছাড়াও এর মাল্টিপল বেনিফিটস আছে যেমন এটি এটি কমাতে পারে পারে বাড়াতে এবং এটি যে ব্যাকটেরিয়া স্কিনে অ্যাটাক করে সেই ব্যাকটেরিয়াকেও ইনহিবিট করতে পারে মাল্টিপল অ্যাক্টিভস থাকার কারণে কিন্তু এই প্রোডাক্টের একটু ইরিটেন্ট পোটেন্সিয়াল আছে তাই খুব বেশি ড্রাই বা সেন্সিটিভ স্কিনে প্রথমেই লিকোরিস এক্সট্রাক্ট ব্যবহার করা উচিত না আপনি যদি রেগুলার স্কিন কেয়ার রেজিমিনে লাইটেনিং প্রোডাক্টস ইউজ করেন তাহলে তার সাথে আপনি লিকোরিস যুক্ত ক্রিম অ্যাড অন করতে পারেন ইউজুয়ালি এটি কোজিক অ্যাসিড বা আরবিটিনের সঙ্গে কম্বিনেশনে ক্রিম বা হিসেবে কিনতে পাওয়া যায় নেক্সট আরেকটি ন্যাচারাল ফ্রুট এক্সট্রাক্ট নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে মালবেরি মালবেরিতেও লিকোরিস এক্সট্রাক্টের মতো বিভিন্ন অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস মিক্সড থাকে সেই জন্য এর এফিকেসি যথেষ্ট ভালো এবং এটি অ্যাকনেতেও কাজ করে তবে এটি একটি জেন্টাল প্রোডাক্ট এবং এটি ইউজ করলে রেজাল্টস বুঝতে আপনার কয়েক মাস টাইম লাগতে পারে এটির আরেকটি অ্যাডভান্টেজ হচ্ছে আনলাইক কোজিক অ্যাসিড বা আরবিউটিন আপনি সেফলি এটি প্রেগনেন্সিতেও ইউজ করতে পারবেন গ্লাইকলিক অ্যাসিড এটি আরেকটি পপুলার ডিপিগমেন্টিং এজেন্ট এটি একটি স্ট্রং প্রোডাক্ট যা কমনলি সুগার কেন থেকে এক্সট্র্যাক্ট করা হয় এবং এটি পিলিং এজেন্ট হিসেবে পপুলার আপনারা হয়তো অনেক ধরনের আলফা হাইড্রক্সি অ্যাসিড বা এ টোনার বা পিলস দেখে থাকবেন মোস্ট অফ দেম কন্টেন্ট গ্লাইকলিক অ্যাসিড ইন ডিফারেন্ট কনসেন্ট্রেশন গ্লাইকলিক অ্যাসিড কাজ করে স্কিনের আপার লেয়ারকে এক্সফোলিয়েট করে গ্লাইকলিক অ্যাসিড কিন্তু একটি ফোটো সেন্সিটিভ অতএব এটি আপনি শুধু রাত্রিবেলায় ইউজ করতে পারেন দিনের বেলা ইউজ করলে কিন্তু এর ফলে আপনার স্কিনে পিগমেন্টেশন বা বর্নের চান্স হতে পারে আপনি যখন ইউজ করবেন তখন টু টু ফাইভ পার্সেন্ট লাইকলিক অ্যাসিড দিয়ে আপনি শুরু করতে পারেন এবং আপ টু টেন টু টুয়েলভ পার্সেন্ট লাইকলিক অ্যাসিড আপনি ফেস বা বডির জন্য ইউজ করতে পারেন এর কিন্তু স্ট্রং ইরিটেন্ট পোটেন্সিয়াল আছে সেই জন্য গ্লাইকলিক অ্যাসিড বেসড প্রোডাক্ট সবসময় শর্ট কন্ট্যাক্ট দিয়ে শুরু করবেন এবং আগে প্যাচ টেস্ট করে নেবেন এর আগে পরে ময়েশ্চারাইজার লাগিয়ে স্কিনকে শান্ত রাখার চেষ্টা করবেন নানা ধরনের গ্লাইকোলিক অ্যাসিড বেস স্ক্রাবস ফেস ওয়াশেস ক্লেনজার্স আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন কিন্তু এগুলিতে গ্লাইকোলিক অ্যাসিডের পার্সেন্টেজ খুবই কম থাকে এবং এটি বডির সঙ্গে খুব কম টাইমই কন্ট্যাক্টে থাকে সেই জন্য এই ধরনের ক্লেনজিং প্রোডাক্টে কিন্তু খুব বেশি কিছু এফিকেসি আপনি পাবেন না এর সাথে আপনাকে অন্য ক্রিম কম্বাইন করতে হবে নেক্সট যে ইনগ্রিডিয়েন্টটি ডিসকাস করব তা হচ্ছে অ্যাজেলিক অ্যাসিড অ্যাজেলিক অ্যাসিডের নামটি গ্লাইকোলিক অ্যাসিড টাইপের শুনতে লাগলেও এটি কিন্তু আলফা হাইড্রক্সি অ্যাসিড নয় এর কিছু বিশেষত্ব আছে অ্যাজেলিক অ্যাসিড ইউজুয়ালি টেন টু টোয়েন্টি পারসেন্ট স্ট্রেংথে ক্রিমস এবং সিরামসে অ্যাভেলেবল হয় এবং এরও কিন্তু গ্লাইকোলিক অ্যাসিডের মতো ইরিটেন্ট পোটেন্সিয়াল আছে তাই শর্ট কন্ট্যাক্ট করতে হবে এবং সপ্তাহে একবার থেকে দুবার দিয়ে শুরু করতে হবে অ্যাজেলিক অ্যাসিডের স্পেশালিটি হচ্ছে এটি অ্যাকনে এবং অ্যাকনে রিলেটেড রেডনেসে খুবই ভালো কাজ করে তাই যদি আপনি অ্যাকনে রিলেটেড মার্কসের প্রবলেমে ভোগেন তবে অ্যাজেলিক অ্যাসিড আপনার জন্য একটি ভালো অপশন অ্যাজেলিক অ্যাসিড ফোটো সেন্সিটিভ এবং এটিও রাত্রিবেলাই ব্যবহার করতে হবে অন্তত দু থেকে তিন মাস ব্যবহার করার পরই আপনি এর ফলাফল বুঝতে পারবেন লাইক মালবেরি এটিও প্রেগনেন্সিতে ইউজ করা সেফ নেক্সট আমরা আসবো আরেকটা হট টপিকে সেটা হচ্ছে গ্লুটাথায়ন আমি এখানে ওরাল বা আইভি গ্লুটাথায়ন নিয়ে বেশি আলোচনা করব না তার জন্য আমরা একটা সেপারেট ভিডিও বানাবো এখানে আমি শুধু আলোচনা করব টপিক্যাল গ্লুটাথায়ন বা ক্রিম বেসড গ্লুটাথায়ন নিয়ে টপিক্যাল গ্লুটাথায়ন অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে এবং সান ট্যান থেকে আমাদের স্কিনকে কিছুটা বাঁচাতে পারে বিভিন্ন ধরনের স্কিন লাইটেনিং ক্রিমের সঙ্গে কম্বিনেশন করলে এটি হাইপার পিগমেন্টেশন ভালোভাবেই ট্রিট করতে পারে এর ইডিটেন্ট পোটেন্সিয়াল কম এবং এটি আপনি বিগার বডি পার্টসে সেফলি ইউজ করতে পারেন অনেক আন্ডার আই ক্রিমস বা ফেস ওয়াশেও টপিক্যাল গ্লুটাথায়ন দেওয়া থাকে ফর এক্সট্রা ব্রাইটেনিং এফেক্ট ইউজুয়ালি এটি অন্যান্য স্কিন লাইটেনিং এজেন্সির সঙ্গে কম্বাইন করা থাকে যেহেতু এর নিজস্ব এফিকেসি খুব বেশি নয় রেটিনয়েডস হচ্ছে আরেকটি স্কিন লাইটেনিং প্রোডাক্ট মেনলি স্কিন লাইটেনিং এর জন্য যে রেটিনয়েডটি ইউজ করা হয় তার নাম হচ্ছে রেটিনল এর স্কিন লাইটেনিং এর সঙ্গে সঙ্গে অ্যান্টি এজিং প্রপার্টিও আছে এবং এটি মেলানিনের ওপর কাজ করার বদলে স্কিনের টেক্সচার ইমপ্রুভ করে পিগমেন্টেশন দূর করে এটি নিয়েও আমরা পরবর্তীকালে একটি সেপারেট ভিডিওতে আলোচনা করব। লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা আলোচনা করব আরেকটি পপুলার ইনগ্রিডিয়েন্ট নিয়ে যা হচ্ছে ভিটামিন সি আজকাল বিভিন্ন ধরনের ফর্মুলেশন ফেস ওয়াশ থেকে সানস্ক্রিন ময়শ্চারাইজার থেকে সিরাম বিভিন্ন ফর্মে আপনি ভিটামিন সি কিনতে পারেন তবে ইউজ করার আগে জেনে রাখুন যে ভিটামিন সি কিন্তু টু রেঞ্জেই টোয়েন্টি কাজ করে এর নিচে হলে আপনি এর থেকে খুব বেশি এফিকেসি পাবেন না এবং ভিটামিন সি ইউজ করার সময় সান প্রোটেকশন ম্যান্ডেটারি কারণ ভিটামিন সি থেকে স্কিন কিন্তু কালো হয়ে যেতে পারে এর হালকা ইরিটেন্ট পোটেন্সিয়াল আছে সেই জন্য এটিও কেয়ারফুলি ইউজ করতে হবে শর্ট কন্ট্যাক্ট অল্টারনেট ডে দিয়ে আপনি স্টার্ট করতে পারেন ভিটামিন সি অনেক সময় হাইলিরনিক অ্যাসিডের সঙ্গে কম্বাইন করা হয় এর হাইড্রেশন পোটেন্সিয়ালের জন্য যেহেতু ভিটামিন সি একটি অ্যান্টি অক্সিডেন্ট এর কিছুটা অ্যান্টি এজিং প্রপার্টিও আছে এবং অ্যান্টি এজিং ক্রিমসও আপনি ভিটামিন সি পাবেন এটি মাইল্ড প্রোডাক্ট বলে আজকাল বিভিন্ন ধরনের ফর্মুলেশন আপনি অ্যাভেলেবেল পাবেন স্কিন লাইটেনিং ক্রিম যখন আপনি আপনার স্কিন কেয়ারে প্রথম ইন্ট্রোডিউস করবেন তখন কিভাবে করবেন তার কিছু জেনারেল গাইডলাইন্স দেখেন স্কিন লাইটেনিং ক্রিম নিজের স্কিন কেয়ারে ইন্ট্রোডিউস করার আগে অবশ্যই আপনি আপনার স্কিন কেয়ার রেজিমেন্ট ঠিক করবেন আমার বেসিক স্টেপস অফ স্কিন কেয়ার অনুযায়ী আপনি ডেইলি একটি ভালো সানস্ক্রিন ক্লেনজার এবং ময়েশ্চারাইজার ব্যবহার করে নিজের স্কিন ঠিক রাখবেন তারপরেই স্কিন লাইটেনিং ক্রিম ইন্ট্রোডিউস করবেন না হলে কিন্তু এর থেকে ইরিটেশন হতে পারে স্কিন লাইটেনিং ক্রিম সাধারণভাবে প্রথম রাত্রে ইন্ট্রোডিউস করবেন শর্ট কন্ট্যাক্ট রাখবেন তিরিশ মিনিট থেকে এক ঘন্টা লাগিয়ে ওয়াশ করে করে স্কিন নেবেন এবং যখন দেখবেন যে আপনার স্কিনে কোনো ধরনের ইরিটেশন হচ্ছে না তখন আপনি লং টাইম স্কিনে ছেড়ে দিতে পারেন স্ট্রংগার প্রোডাক্টস ইউজ করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন কারণ আপনার স্কিন যদি ড্রাই বা সেন্সিটিভ থাকে তাহলে কিন্তু স্ট্রঙ্গার প্রোডাক্টস থেকে আপনার স্কিনে বার্ন পর্যন্ত হয়ে যেতে পারে যে কোনো প্রোডাক্ট শুরুর আগে একটি প্যাচ টেস্ট করে নেবেন আপনার স্কিনের যে কোনো আদার এরিয়াতে আদার দেন ফেস আপনি প্রোডাক্টটি লাগিয়ে ওভার নাইট ছেড়ে দেবেন চব্বিশ ঘন্টা পরে জল দিয়ে ধুয়ে দেখবেন যে আপনার ওই এরিয়াতে কোনো ধরনের র্যাশ বা ডেডনেস হচ্ছে কিনা যদি কোনো হয় তাহলে সেটি ফেসে ইউজ করার আগে একবার অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন স্কিন লাইটেনিং ক্রিম অন্তত তিন থেকে মাস কন্টিনিউ করতে হবে যাতে আপনি সিগনিফিকেন্ট এফেক্ট পান এবং এই এফেক্টটি আপনার লং লাস্টিং থাকে স্কিন লাইটেনিং ক্রিম আপনি ঠিক করে যদি নিজের স্কিন কেটেজি মানে ইন্ট্রোডিউস করতে পারেন তাহলে এর থেকে আপনি বিভিন্ন ধরনের লাভ পেতে পারেন তবে মাথায় রাখবেন ডিপার পিগমেন্টেশন বা ডিজিজ রিলেটেড পিগমেন্টেশন যেমন ধরুন লাইকেন প্ল্যানাস পিগমেন্টোসাস যাতে স্কিনের ইমিউনিটিতে প্রবলেমস হয় এই ধরনের ডিজিজে কিন্তু স্কিন লাইটেনিং ক্রিম দিয়ে শুধু স্কিন লাইটেন করা সম্ভব না এক্ষেত্রে অন্যান্য চিকিৎসার প্রয়োজন হতে পারে এবং অনেক সময় কেমিক্যাল পিল বা লেজার টাইপের প্রসিডিওরেরও দরকার পড়তে পারে কাজে এই ধরনের প্রবলেম হলে অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবেন আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন